everyone. Assalamualaikum. Assalamualaikum everyone. আচ্ছা সবাই কি জয়েন করো একবার গল্প করি। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? হ্যালো এভরিওয়ান, আমি এখনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? সবাই কেমন আছো তোমরা? আপনারা সবাই কেমন আছেন? ওকে, হ্যাঁ কমেন্টস আসতেছে। এমডি বিল্লাল লিখেছে হ্যালো, হাই, সবাই হাই হ্যালো লিখছে। তৌসিফ রেজা লিখেছে একটা গান শুনতে চাই। কি গান শুনবেন ভাইয়া, রিকোয়েস্ট করেন, আজকে আমি গান শোনাবো ইনশাল্লাহ। কারণ আছে, গল্প করলে আপনারা কোনো কথা বলেন না, খালি হাই হ্যালো, প্রিটি, সুন্দর, কিউট, এগুলোই বলেন। খুব ম্যাক্স হলে যদি জিজ্ঞেস করি, খুব বেশি হলে যদি জিজ্ঞেস করি আমাকে কোথা থেকে দেখছো তোমরা, সেটার অ্যান্সার দাও, তখন একটু ভালো লাগে যে এই জায়গার থেকে আমাকে তোমরা দেখছো। এই এর থেকে বেশি কোনো কথা হয় না, আর আমিও কোনো গল্প খুঁজে পাই না যে আমি কী বলবো। তো আজকে হচ্ছে আমি গান শোনাবো তোমাদেরকে। হাউ আর ইউ? ইয়েস, আই এম ফাইন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, অনেকটা সময়ের পর ভালো আছি। সোহা আলম জয়েন, হাই সোহা খালামণি। সোহা আলম হচ্ছে আমার খালামণি, আমার আদরের খালামণি। লুকিং ভেরি নাইস, বিউটিফুল গার্ল। এই যে সেম জিনিস বললাম, একই কথা একই কমেন্টস। নতুন কিছু বলো তোমরা, নতুন কিছু জানতে চাও, নতুন কিছু জিজ্ঞেস করো, নতুন কোনো গল্প করি আমরা, রাইট? তোমাদের কথাও বলো, কে কী করছো, কোন জায়গা থেকে দেখছো, আর সেই সঙ্গে কী করছিলে? এখন তো আমাকে দেখছো সেটা বুঝতে পারছি, বাট এর আগে কী করছিলে একটু শুনি। এমনি মাসুম লিখেছে যে এত খুশি কেন আজ? আমি সবসময় এরকম হাসি খুশি থাকি অলওয়েজ, বাট যখন অনেক বেশি বেশি মন খারাপ থাকে তখনও হাসি, বাট অ্যাজ ইউজুয়াল আমি এরকমই থাকি, অলওয়েজ হাসি খুশি থাকি। ভালো লাগে আমার নিজেকে হাসি খুশি দেখতে, খুব ভালো লাগে। অ্যান্ড আমার আশেপাশের মানুষও যখন আমাকে দেখে হাসি খুশি, তারাও খুশি হয়ে যায়। লিখেছে হুম আপু ক্লিয়ার শোনা যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আমার তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে লাইভে কথা শোনা যায় না, কথা নাকি কেটে কেটে আসে। একজন লিখেছে মাহফুজ বিল্লাহ লিখেছে তুমি এত সুন্দর কিভাবে হলে, তোমাকে দেখে আমার খুব হিংসা হচ্ছে, আপনার দেখার চোখ সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ফেনী শহর থেকে দেখছে আয়াত তৌহিদ, হ্যালো তৌহিদ ভাইয়া। হাসান চিটং থেকে দেখছে, একজন দেখছে আকাশ থেকে দেখছেন, ঠিক আছে, দেখতে থাকেন আকাশ থেকে। আকাশ থেকে দেখলে আমাকে না দেখে আকাশের তারা চাঁদ দেখেন। তুই আমি চল এইটা বলেন প্লিজ, নৌশেদ হোসেন। এই গানটা একটু প্লে হচ্ছে, আমি এই গানটা করেছি ইমরান মাহমুদুল ভাইয়ের সঙ্গে ডুয়েট গেয়েছি। গানটা মিউজিক কম্পোজিশন করেছেন ইমরান মাহমুদুল ভাইয়া, লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাইয়া, মিউজিক ভিডিও আমি আর ইমরান ভাইয়া দুজন করেছি। এটা এবছর জানুয়ারিতে এসেছিল, আমি জানি না আপনারা কয়জন দেখেছেন, না দেখলেও দেখে নেবেন। ওকে, গানটির শিরোনাম হচ্ছে যদি একদিন। গান
কি গান প্লে করবো, আমার গানই ছেড়ে দেয়, আমার গানই ছেড়ে নিজের গান প্রমোট করি। আমি কাতার থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ, নিউ সং আসতেছে কবে? খুব সুন আসতেছে। আসলে আমি আগের লাইভেও বলেছি যে আমি অনেকগুলো না, তিন চারটা ভালো ভালো ফিল্মে গান করেছি, ওইগুলোর অপেক্ষায় আছি। আর সোলো একটা গান ডুয়েট করেছি সায়েম অমি ভাইয়ের সঙ্গে, আরও কিছু গানের প্ল্যানিং চলতেছে, দেখা যাক কী হয়। আমি তো পারলে প্রতিদিনই নতুন গানের কাজ করি, বাট সুযোগ পেতে হবে, ইনশাআল্লাহ সুযোগ পেলে অবশ্যই নতুন নতুন অনেক ভালো ভালো কাজ করব। আপু একটা গান হোক, ইতালি থেকে দেখছি, ওকে। আমি ব্রাজিল থেকে দেখছি, ওকে। আচ্ছা তোমরা গেস করো তো আমি ব্রাজিল নাকি আর্জেন্টিনা। আচ্ছা এটা না বলি, এটা বললে এখন ঝগড়া লেগে যাবে। আমি আর্জেন্টিনা, আমার বলতে কোনো সমস্যা নাই। আমার এরকম অনেক ভালোবাসা এবং পছন্দের মানুষ আছে যারা ব্রাজিলের, আমি কিন্তু তাদেরকে হেট করি না, আমি তাদেরকে অনেক ভালোবাসি। ঢাকা থেকে শুনছি, তোমাকে দেখছি, ওকে। লুকিং সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। রাহুল দেখেছে, তুমি অনেক সুন্দর আছো, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডি আলমগীর লিখেছে, আপু ঢাকা থেকে বলছি, ভালো আছেন? আপনার বাসার সবাই ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে। বাসার সিচুয়েশন অনেক দিন খারাপ ছিল, এখন অনেকটা স্বাভাবিক আসছে আলহামদুলিল্লাহ। একজন লিখেছে, আবু আপনি সুন্দর নাকি কাশফুল সুন্দর? অবশ্যই কাশফুল সুন্দর, চোখ আমার কমেন্ট কি পড়বেন? পড়ছি, পড়ে ফেললাম, নামটা চলে গেছে। একজন লিখেছে, আতিয়া আপুর কপালে একটা টিপ দেখতে চাই, আজকে টিপ পড়ি নাই, আয়নার মধ্যে লাগানো আছে, আরও আছে, থাক আরেকদিন টিপ পরে আসবো। আয়ুব তহিদ লিখেছে, আপু নাটকে কাজ করা হচ্ছে? না, নাটকের কোনো প্ল্যানিং কাজ করা হচ্ছে তো কাজের প্ল্যানিং করা হয়নি, বাট প্রপোজাল পেয়েছি, বাট হয়ে ওঠেনি আর কি, বাট ইচ্ছে আছে আমার, ভালোভাবে যদি কাজ করার সুযোগ পাই অবশ্যই কাজ করতে ইচ্ছে আছে। আমার আশেপাশে লোকেশনগুলো আপনাকে দেখি, কিন্তু সামনাসামনি পাইনি কখনো, ভালো লাগে আপনাকে। আচ্ছা রাব্বি, রাজু রাব্বি, আচ্ছা ঠিক আছে। হাসি পেল ভাই আপনার কমেন্ট পড়ে। আমি শিওর তুমি আর্জেন্টিনা। ইয়েস আমি আর্জেন্টিনা। আচ্ছা এখন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা না বলি, হ্যাঁ আমি অনেকগুলো কমেন্ট স্কিপ করে দিলাম, কারণ হচ্ছে নতুন কমেন্টগুলো পড়তে পারছি না। ডিয়ার টিম্পল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শারন নিলয়, কিউট আইস, থ্যাংক ইউ, আপনার গালের টোলটা সুন্দর লাগে, থ্যাংক ইউ। তানভীর ইভান, সিলেট আরাফাত ফ্রম সিলেট, হ্যালো আরাফাত। আপু কমেন্ট করি নাই, পড়তে পারিনি, চলে গেছে। আপু একটা রিপ্লাই পাইনি, শেখ রকি রেজা রিপ্লাই দিয়ে দিলাম ভাইয়া। আপু তো দেখছি আমার প্রিয় গানটা শুনছেন, মেঘে খামে তোমার প্রিয় গান, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো শুনে। আসলে এগুলোই প্রাপ্তি, তাই না? আমার কাজের এগুলোই প্রাপ্তি। একজন লিখছে, বিয়ে করছো নাকি? এখনো করি নাই, দোয়া করবেন। সরি
আচ্ছা ইমরান ভাই একটা সুন্দর গান প্লে করি যেটা এটা লিস্টে আসছে, খুব পছন্দের গানটা ইমরান আর পড়শি, গানটা একটু শুনি, আমার খুব ভালো লাগে গানটা ওদের। আসসালামু আলাইকুম জাবু সিয়াম মেবি লেখা ছিল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা আসসালামু আলাইকুম দিচ্ছ তোমাদের ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি না ইনস্টাগ্রামের নামগুলো একসঙ্গে থাকার কারণে আমার পড়তে খুব প্রবলেম হয়। কি সমস্যা আশফাক, দুনিয়া বেইমানের কি করলো, তোমার সাথে কে বেইমানি করছে আশফাক আমাকে বলো, আমার বন্ধু বলো আশফাক তোমার সাথে কে বেইমানি করছে। আপু কোথায় আসেন এখন, পুরান ঢাকা থেকে দেখছি আপনার ভয়েস আমার খুব বেশি ভালো লাগে, টেক কেয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। তানজির সিদ্দিকু তানজির তানজিন, তারপর কি মানে একসাথে তো আই এম এক্সট্রিমলি সরি আমি তো পড়তে পারতেছি না, তানজির চলে গেছে, আই এম সরি আপু আর ভাইয়া তুমি যেই হও, তুমি আরেকটা কমেন্ট করো আমি আবার তোমার নামটা পড়ছি, তোমার নামটা একটু লিখে দাও, তোমরা একটা কাজ করো তোমরা কমেন্ট লিখে তোমাদের নামটা সাইড দিয়ে লিখে দাও যেটা তোমাদের নিক নেম, তাহলে আমার পড়তে সহজ হয়। মনে এখান লিখেছে আপুর চোখে লেন্স পড়েছেন, না না আমি লেন্স পড়িনি, লেন্স পড়িনি, বিগ ফ্যান আহিয়ান আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করতে কষ্ট হয়, আমার কমেন্ট করতে কষ্ট হয় না, কমেন্ট করতে কেন কষ্ট হবে, হচ্ছে যে অনেক কমেন্টস আসে তো চলে যায়, এই লাইভে আসার তো অভ্যাস তেমন নেই, তো ওই জন্য পড়ার আগে চলে যায়, সরি। আয়াস তো লিখেছে সিয়ামের সাথে মিউজিক ভিডিও, আচ্ছা ভিডিও গান চাই, ওকে সুযোগ পেলে বলে চেষ্টা করবো করার। কয়েকটা কমেন্ট করে না আমার খুব হাসি পাচ্ছে, এগুলো আমি পড়ছি না ইচ্ছে করে পড়ছি না। হুমায়রা তাসনিন লিখেছে হাই আপু, হ্যালো আপু কেমন আছো, কলকাতাতে আবার কবে আসবেন সোমনাথ? আসবো সুন আসবো ইনশাল্লাহ, আমার একটা গানের শুটিং হওয়ার কথা ওখানে ইনশাল্লাহ। আচ্ছা আমি কি গান আশফাক মেজাজ খারাপ খালি গেলে একটা গান শুনতে চাই, আচ্ছা হ্যাঁ আমি একটা গান শুনাই, একটা গান শোনাই রাইট, আমি একটু গান শোনাই, আমি আজকে গান শোনানোর আজকে আমি প্ল্যান করে আসছি, আমি শুধু আজকে একটার পর একটা গান গাইবো, কেউ থাকুক আর না থাকুক আমি আজকে গান শোনাবো। আচ্ছা কি গান শুনতে চাও একটু কমেন্ট করো না, আমি সিঙ্গেল আমি সিঙ্গেল, আচ্ছা এগুলো আমি এখানে বলতে চাচ্ছি না, শাড়ি পরলে আরও ভালো লাগতো, আচ্ছা এখন আমি রাত 12:58 শাড়ি পরে লাইভে আসবো, সিরিয়াসলি যদি কোনো দিন শাড়ি পরে কোথাও যাওয়া হয় ইনশাল্লাহ তাহলে লাগবে শাড়ি পরে লাইভে আসবো, আমার শাড়ি পরতে খুব ভালো লাগে বাবা, অনেক বেশি ভালো লাগে। আপনার আব্বু আপনাকে অনেক ভালোবাসে তাই না, ছবিতে চোখ দেখ চোখ ছবিতে চোখ থাকলে দেখাও দেখে বোঝা যায়, বুঝলাম না, হ্যাঁ আমার আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক অনেক আদর করে আমার আব্বু আমাকে, আমার ছোট ভাইকে আমাকে বেশি আদর করে আমার আব্বু, সবার বাবা মাই সবার তার ছেলে মেয়েদেরকে ভালোবাসে। না না আমি কোনো হুর করি না, যদি একদিন গানটা শোনাও, আচ্ছা যদি একদিন গানটা শোনাও, তুমি লিখেছে যে কোনো একটা সং শোনাও, হিন্দি গাইবো না বাংলা গাইবো, হিন্দি না গাই বাংলাই গাই, আগর তুম সাথ হো, আচ্ছা এটা গাই আগর তুম সাথ হো, লাস্ট কমেন্ট যত ছিল এটা, পল ভর ঠহর যাও দিল ইয়ে সম্ভল
जाए कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आँखों में तुम को भरो बिन बोले बातें तुमसे करो अगर तुम साथ हो, अगर तुम साथ हो। थैंक यू। যারা অনেক অনেক লাভ রিয়াক্টস দিচ্ছেন, আমি এখানে অনেক অনেক লাভ রিয়াক্টস দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই যে শুরু হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু না ম্যাক্সিমাম মানুষ, এই যে শুরু হয়েছে বাঙালি হয়ে হিন্দি গান, আপনারা কেন এভাবে দেখেন আমি বুঝি না। বাঙালি হয়ে হিন্দি গান তো কি হয়েছে, আমি বাংলাদেশের মানুষ, এটা এটাকে আপনারা এইভাবে কেন দেখেন? বাঙালি হিন্দি গান গেয়েছে তো কি হয়েছে, আমি তো বাঙালি, আমি তো বাংলাদেশের মানুষ, আমি আমার বাংলাদেশকে, আমার দেশকে অনেক ভালোবাসি। এটা প্রত্যেকটা মানুষ তার নিজের দেশকে অনেক বেশি ভালোবাসে। এখন আমি হিন্দি গান গাই দেখে কি আমি পর হয়ে গেলাম? এগুলো কেমন ধরনের আপনাদের চিন্তা ভাই? গানের সুর আমার কাছে, গানের সুর হচ্ছে আমার কাছে সবকিছু, হিন্দি বাংলা ইংলিশ সবকিছু। হ্যাঁ, বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের গানের প্রতি অন্যরকম ভালোবাসা, প্রাউড ফিল করি নিজের দেশের ভালো গানগুলোকে নিয়ে। বাট এভাবে কেন আপনারা দেখেন হিন্দি গান কেন গান বাঙালি হয়ে? আমি এভাবে দেখি না প্লিজ। এইগুলো এই ধরনের কথা অ্যাটলিস্ট অন্তত আমার লাইফে এসে এখানে এসে আমাকে বলবেন না। গানকে আমি অনেক বেশি ভালোবাসি, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা আপনারা সবাই হিন্দি গান শুনেন, কে হিন্দি গান না শুনে? আমার কাছে হিন্দি গান, হিন্দি গানের সুর লিরিক্স সব কিছু অনেক ভালো লাগে, বাংলাদেশের গানের মতোই। আর গান তো গানই আমার কাছে, হিন্দি বাংলা আমার মাথা গরম হয়ে যায় এই ধরনের কথা লেখা পড়লে, সত্যি কথা খুব খারাপ লাগে। এই ধরনের মেন্টালিটি আমার মধ্যে নাই, সো আপনারাও রাখবেন না। এটা গান, গানের মতো করে শুনেন। এমন অনেকে বলে কি যে আচ্ছা থাক এগুলো নিয়ে কথা না বল, ওকে মানতে, ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এখন বাংলা গান গাইবো, বল বাংলা কি গান শুনবেন? জেমসের বাবা গানটা গাওয়া আছে, জেমস স্যারের বাবা গানটা আমার কখনো গাইনি, গানটা তোলা হয়নি, গানটা সবসময় শুনেছি, শোনা হয়েছে আমার। অন্য একদিন প্রিপারেশন নিয়ে এসে গিয়ে শোনাবো না অন্য কোনো গান। হাই, হ্যালো, হ্যালো, চোখ এত সুন্দর কেন? আচ্ছা থ্যাংক ইউ, তোমার চেয়ে বেশি সুন্দর তোমার খালি গলার গান, এম রনি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে কথাটা শুনে। আসবাক তোর প্রেমেতে অন্ধ হলাম এই গান, আমার বিশ্বাস হচ্ছে না খালি গলা এত সুন্দর কিউট করে গো গাইতে পারে, থ্যাংক ইউ। আপু আমার কমেন্ট একবার পড়লেন না, মাহফুজ হোসেন পড়ে ফেললাম, অনেক সুন্দর। আচ্ছা একজন আশফাক আমার ফ্রেন্ড, ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই, তো ও একটা গান শুনতে চেয়েছে, ও এই গানটা, আমার এই গানটা তোর প্রেমেতে অন্ধ হলাম গানটা খুব বেশি পছন্দ করে, প্রায় সময় শোনে, অ্যান্ড যখনই শোনে আমাকে বলে, তো গাচ্ছি এই গানটা, জেমস স্যারের খুব পপুলার একটা গান, চেষ্টা করছি। হ্যাঁ, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, অন্ধ তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, অন্ধ তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে, আগুন জেলে পড়লাম আমি দিলাম তাতে ঝাঁ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পা, আগুন জেলে পড়লাম আমি দিলাম তাতে ঝাঁ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পা। থ্যাংক ইউ, সরি মাঝখান দিয়ে সুর একটু উল্টা পাল্টা হয়ে গেছে, আমি একটু উপরে স্কেল ধরে ফেলছি, এর জন্য এক্সট্রিমলি সরি।
ইচ্ছে পূরণ গানটা শুনতে চাই, আসমা, ইচ্ছে পূরণ, ইচ্ছে পূরণ। আচ্ছা, ইচ্ছে পূরণ হচ্ছে আমি আমার প্রথম নাটকের একটা গান করেছিলাম, ওই নাটকের গান আরিয়ান রহমান আরিয়ান ভাইয়ার নাটকে ভ্যালেন্টাইনে কাজটা করেছিলাম। আশফাক, থ্যাংকস লাভ লাভ সাইন দেওয়ার জন্য। ইচ্ছেপূরণ, ইচ্ছেপূরণের শুরুতে জানি কি ভুলে গেছি, নিজের গান ভুলে গেছি। আচ্ছা, এক সেকেন্ড আসমা, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আচ্ছা, ওকে। চলো স্বপ্ন বুনি ভালোবেসে তারা গুনি, চলো যুদ্ধ বাঁচি তুমি আমি যাই আছি, ভালোবেসে থেকে যাই কাছাকাছি, এ জীবন হয়ে যা ও জীবন হোক তবে ইচ্ছে পূরণ, শুরু হোক অন্য রকম জীবন যাপন, এ জীবন হয়ে যা ও জীবন হোক তবে ইচ্ছে পূরণ, শুরু হোক অন্য রকম জীবন যাপন। থ্যাংক ইউ। এই গানটার সুর করেছেন সাজিৎ সরকার ভাইয়া, আমার অসম্ভব অসম্ভব পছন্দের একজন মানুষ, পছন্দের কম্পোজার, গেয়েছেন শাওন গানওয়ালা ভাইয়া। ওকে, অনেক কমেন্ট স্কিপ করে ফেলছি, এই জন্য সরি। সো সুইট, থ্যাংক ইউ এমডি ইকবাল, সরি এমডি চলে গেছে নামটা, নস্টালজিক হয়ে যাচ্ছি, নীল পদ্ম, থ্যাংক ইউ, কিউট, থ্যাংক ইউ, আমি তোমাকে অনেক লাইক করি, থ্যাংক ইউ সারি। বেহায়া মন, এই গানটা আপনার কণ্ঠ খুব সুন্দর লাগে। আচ্ছা, বেহায়া মন গানটার রিকোয়েস্ট অলওয়েজই থাকে, যখনই কোনো চ্যানেলেও গান গাই, কোনো কনসার্টেও গান গাই, অলওয়েজ এই গানটার রিকোয়েস্ট থাকে। ইভেন আমার ফ্রেন্ডসরাও আমার কাছে এই গানের রিকোয়েস্ট করে, ছোট করে গাইছি বেহায়া মন গানটা। বেহায়া মনটা নয়া তোমারে ভালোবাসিয়া, আজ আমার ঘটে নো জমজা, বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া, আজ আমার ঘটে নো জমজা, আমি তোরে ভালোবাসি বলে লোকে কই সন্ডা, আমি তোরে ভালোবাসি বলে লোকে কই সন্ডা, কাটা খাইলুম সিটায় কাটা খাইলুম সিটায় খোসায় তুলতে সোসা, আজ আমার খটি রোজন যা, বিহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া, আজ আমার খটি রোজন যা, থ্যাংক ইউ সো মাচ। কারো ভালো বুঝতে পারে না আপনার কমেন্ট, সরি। তানভীর ইমানের একটা গান কভার, আচ্ছা গান কভার, ওকে। সবাই ওয়াও লিখছে, থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, যারা লাভ ডেক্স দিচ্ছ অ্যান্ড ভালো মানে সুন্দর সুন্দর কমেন্ট করতেছো গান শুনে, থ্যাংক ইউ সো মাচ। দিন গেল গানটা, দিন গেল, আচ্ছা হ্যাঁ, দিন গেল গানটা কভার করেছি আমার ইউটিউব চ্যানেলে, ছেড়েছি, গানটা শুনেছো তোমরা, গানটার রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে আমার চ্যানেল থেকে,
আমি এটা এক্সপেক্টও করি না, একদম এক্সপেকটেশনস ছিল না। আমার ইউটিউব চ্যানেল, আমার চ্যানেল নাম আতিয়া আনিশা। তোমরা যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এভাবে না বলে। আমি আসলে নিজের কোনো কিছু কোনো প্রমোট করতে পারি না, বুঝতে পারি না যে কেমন। মাশাল্লাহ 3,44,000 ভিউজ হয়েছে 5 মান্থে, আলহামদুলিল্লাহ। আমার দিন গেল গানটা, দেখো দেই একটা চলে যায় আরেকটা। আচ্ছা দিন গেল খালি গলায়, সরি দিন গেল খালি গলায় গায়ে দেখতো না, গেয়ে দেখতো, অনেকে শুনতে চাচ্ছে। হ্যাঁ অনেকেই রিকোয়েস্ট করছে দিন গেলের জন্য। আচ্ছা আমার গান কি শোনা যাচ্ছে? বিকজ ফ্যান চলতেছে অনেক জোরে, আমি কিন্তু অনেক জোরে গাচ্ছি, বাট আমি বুঝতে পারছি না যে গান কি আসলে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। এই জন্য আসলে গানে মন দিতে যে সুর মাঝে মাঝে সরে যাচ্ছে, আর এত জোরে ফ্যান চলতেছে মানে আমি নিজের গানও শুনতে কষ্ট হচ্ছে। আচ্ছা মন পড়ে সুখী গো কার লাগিয়া, সহে না যাত না তোমার আশায় বসিয়া, মানে না কিছু দিন মন আমার যায় যে কাঁদিয়া, পুরিয়া মিয়া কোনে দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সুখী গো কার লাগিয়া, যার লাগি তরি বেজা জীবন পতি সেই জানা কি রেখেছে খবর, কার তরে গান গেয়ে যা অচিনা সুরে, বুঝি না কে বা যার কথা মনকে বেজা, যার ছবি মনে কে যা, ওহো যারে হাই মনে চা, জীবনে পাব কি তার দেখা। থ্যাংক ইউ, একটু বড় করে গেয়ে ফেলছি না, গানটা গাইতে অনেক ভালো লাগে আমার এর জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ট্যাপিং লাভ রিয়াকশনস। আচ্ছা কমেন্ট দেখতে পাচ্ছি না হঠাৎ করে আবার। আমি শুনতে চেয়েছি, আমি শুনেছি সাগরের ঢেউ, এই গানটা লাস্ট লাইভে আমি করেছিলাম, তুমি একটু ওটা শুনে দেখো, ঠিক আছে? আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে লাস্ট লাইভ। বাহ কি মিষ্টি ভয়েস সেলিম রহমান, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে গাইলেন, তোমার কণ্ঠটা চুরি করে নিয়ে আসব। আচ্ছা তুমি যেমন প্রিটি তোমার ভয়েসও তেমন তোমার মতো, থ্যাংক ইউ সো মাচ। সুব্রত দাস, এই ধরনের নামগুলো পড়তে পারি, স্পেস স্পেস থাকে। তাসনিম আমিন, আপু তোমাকে অনেক ভালো লাগে, অনেক কিউট তুমি, থ্যাংক ইউ তাসনিম, থ্যাংক ইউ সো মাচ। ইয়ারসুদ্দিন, সাব্বির হোসেন, থ্যাংক ইউ সো মাচ, এই গানটা সব থেকে সুন্দর হয়েছে খালি গলায়, থ্যাংক ইউ সো মাচ। মেঘের খামে 6-7টা কমেন্ট করছি, পড়লেন না, অনেক কষ্ট পাইছি আগের কমেন্টগুলোতে, অনেক কথা লিখেছিলাম, বাই আপু, দোয়া রইল, পারলে আগের কমেন্টগুলো পড়েন, অনেক রাত হয়ে গেছে কমেন্ট। আচ্ছা নূপুর মজুমদার আপু, তো অনেক কমেন্ট আসতেছে, আমি যদি তোমাকে দেখাতে পারতাম হয়তো তুমি বুঝতে পারতে। আমার তোমার আগের কমেন্ট খোঁজা
পসিবল হবে না বিকজ এখন নতুন করে অনেকে কমেন্টস করতেছে এই যে তোমার কমেন্টস করতেছি এতক্ষণে অনেক কমেন্টস স্কিপ হয়ে গেছে এর জন্য অনেকে আমাকে ভুল বুঝতেছে তো আই এম সরি দোয়া করছো এই জন্য তোমাকে ধন্যবাদ দোয়া রেখো বা এরকম অভিমান করো না তোমরা শুধু শুধু ইচ্ছে করে তার এরকম করছি না দেখো এরকম করলে তোমরাই আমার ওপর রাগ হবা তোমরাই আমাকে ভালোবাসা বন্ধ করে দেবে আমাকে আর ভালোবাসবে না কোন মানুষটা চাইবে যে তার ভালোবাসার মানুষ তাকে আর ভালো না বাসুক আমিও এরকমটা চাই না ইচ্ছে করেও করছি না বাট হয়ে যাচ্ছে এরকম অভিমান করো না তোমরা আমার সাথে শুধু শুধু ওকে ইউএস থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেকক্ষণ লাগেছিলাম আজকে অনেক পটর 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 করেছি এখন আমি চলে যাই অনেক গানও শুনিয়েছি আজকে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কথা খুব মিষ্টি থ্যাংক ইউ সাব্বি খান আমি ঝগড়াও অনেক ভালো করতে পারি ঝগড়া শুনলে মনে হবে আল্লাহকে দরজাল সত্যি কথা বলছি আমি একদম ফেক কিছু বলি না আমি যেটা সত্যি ওটাই সবসময় স্ট্রেইট ফরওয়ার্ড বলতে পছন্দ করি অনেকে যন্ত্রণা গানটা শুনতে চাচ্ছে যন্ত্রণা গানটা আমার প্রপারভাবে তোলা হয়নি সুর শিখে এসে শোনাবো মিষ্টি হাসি থ্যাংক ইউ রাতে খেয়েছো হ্যাঁ খেয়েছি আপনারা খেয়েছেন রাতে আচ্ছা অনেক রাত হয়ে গিয়েছে 1:15 বেজে গেছে আমি এখন চলে যাই অনেকক্ষণ লাইভে ছিলাম ইনশাল্লাহ আবার লাইভে আসবো লাইভে আসতে ভালোই লাগে একটা ভালো সময় কাটে আপনাদের সবার সাথে গল্প করে আপনারা তো গল্প করেন না আমি পটর পটর করি একা একা বাট আজকে ভালো লাগলো নিজেও কথা বললাম গান শুনলাম লাইভে আসা উচিত যত আসবো তত হয়তো আমি একটু ফ্রেন্ডলি হতে পারবো আই মিন সুন্দর করে আরও কথা বলতে পারবো যেহেতু আমি আগে যেমন কী হতো আমি বুঝতাম না যে আমি কী কথা বলবো এখন বুঝে গেছি নিজে নিজেই পটর পটর করতে হবে একা একা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহর কাছে আর হচ্ছে সেফলি মেনটেন করে চলবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন এই তো সবাইকে আসসালামু আলাইকুম আবার আসবো খুব সুন এসে অনেক অনেক গল্প গান সব হবে আর নতুন কাজগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ সামনের লাইভগুলোতে ইনশাল্লাহ আমি আমার নতুন যে কাজগুলো করেছি ওগুলো নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন টেক কেয়ার টাটা